একুশে বইমেলায় অন্য দিনের চেয়ে লেখক পাঠক ও দর্শনার্থীদের ভিড় থাকে অনেক বেশি। লোকে লোকারণ্য হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী অংশে মুহূর্তে আছেন সহকর্মী কিশোর জাহান। জমজমাট বইমেলার বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। কিশোর জাহান, আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলেন, আপনি যেমনটি বলছিলেন যে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেখানে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং বেলা যেহেতু বাড়ছে আরও মানুষের ঢল নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন, কি জানাবেন এই মুহূর্তে সেখান থেকে? টুনাল, এর আগেও যেটা বলছিলাম যে এখন আসলে যেই স্রোত সেই স্রোত কিন্তু বাড়া স্রোত, কমার স্রোত নয়, অনেকটা জোয়ারের মতো। কারণ সকাল থেকে কিছুটা ভাটা পড়লেও যেহেতু আজকে বেশ সকালে খুলে দেওয়া হয়েছিল বইমেলা, ধারণা করা হচ্ছিল যে প্রভাত ফেরির পরে এটা আসলে বহু বছর ধরেই যারা আসেন তাদের এক ধরনের দাবি বলতে পারেন বা চাহিদাও বলতে পারেন, যে ওনারা চাচ্ছিলেন যে যদি সকাল সকাল বইমেলাটা খুলে দেওয়া হতো তাহলে আসলে মেলা প্রাঙ্গণটা খালি থাকতে থাকতে ঘুরে দেখারও কিছুটা বিষয় আছে, আর বই তার সাথে তো বই কেনা আছেই। সকালে কিছুটা লোক সমাগম কম থাকলেও বেলা গড়িয়েছে, বিশেষ করে 10টার পর থেকে কিন্তু মানুষের যে স্রোত আমরা দেখতে পাচ্ছি এটা সন্ধ্যা নাগাদ কিন্তু মহা স্রোতে আসলে রূপ নেবে, সেটা আসলে ধারণাই করা যায়। যাদের সাথে কথা বলছিলাম, পাঠক যারা এসছেন, যারা কিনতে এসছিলেন বা দেখতে এসছেন, অনেকেই বলছিলেন যে কিছুটা যেহেতু আজকে আসলে একুশে ফেব্রুয়ারি, শুধু যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তা নয়, এই একই সঙ্গে পরিবার পরিজন যারা আছে তাদের নিয়ে আসলে ঘুরে বেড়ানোর, বই কেনার একটা সময় যেমন সুন্দর একটি সময়, একই সঙ্গে অন্তত পরিবারের ছোট সদস্য যারা আছে তাদেরকে নিজেদের শেকড় চেনানোরও কিন্তু একটা বিষয় থেকে গিয়েছিল। যেই কারণে আসলে যেটা বলছিলাম যে মেলা কিন্তু জমে উঠেছে এবং মেলার পরিবেশই বলে দিচ্ছে যে এই জমে ওঠাটা আসলে জমজমাট হয়ে উঠবে বিকেলের দিকেই। তো এখন পর্যন্ত কোনো এই ছিল আমার কাছে।